বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেই মৃত ব্যক্তির দেহ নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা হাসপাতালে। ধলাই জেলা হাসপাতালের চত্বরেই বলা চলে এই একটি ঘর থেকে সেই মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং পুলিশ আধিকারিকরা সেখানে ছুটে গেছেন, যদিও কি কারণে মৃত্যু হয়েছে তার এখনো কিন্তু সেটা উদ্ধার করতে সমর্থ হয়নি সেই কারণটা। মঙ্গলবার রাতে ধলাই জেলা হাসপাতালের চত্বরে একটি ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, ধলাই জেলা হাসপাতালের চত্বরে কোয়ার্টার কমপ্লেক্স নির্মাণ কাজে নিযুক্ত কিছু শ্রমিক থাকত একটি ঘরে। হিটু শেখ নামের 22 বছর বয়সী এক যুবক শ্রমিকের জন্য নিযুক্ত শ্রমিক হিসেবে নিযুক্ত অস্থায়ী কক্ষে সে ছিল এবং শুয়ে এবং সেই কম্বল মোড়ানো অবস্থাতেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেখান থেকে তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে আমবাসা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের শেষে জানা যাবে তার মৃত্যু কেন হয়েছে বা কিভাবে হয়েছে এবং বুধবার ময়নাতদন্ত শেষে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে পুলিশের তরফে। এদিকে তার ভাই জানাচ্ছে যে কম্বল মোড়ানো অবস্থায় তার দেহ পড়ে রয়েছিল এই কক্ষে, তবে বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সেই যুবক এমন তথ্য কিন্তু উঠে আসছে। তা যুবকের বাড়ি হিসেবে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সেই যুবকের বাড়ি এবং সেখানে কাজ করার জন্যই শ্রমিক হিসেবে নিযুক্ত ছিল সেই যুবক এবং একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা জেনে নেব একবার। দিনকের আগের দিন রাত্রে সন্ধ্যাবেলায় আমাকে জিজ্ঞেস করছে হঠাৎ রাত্রে 10টার সময় যে বাবন ভাই আমি প্রস্তাব করবো কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আমাকে একটু বলে দাও। তাই বললাম তো যেকোনো খুশি যেকোনো দিকে করে ঘুমিয়ে যা। পরের দিন সকালে মানে পরশু দিন সকালে যেটা ঘুম থেকে উঠেই আমার বিছানাতে এসে ঢুকে পড়েছে, ঢুকে আমাকে টাইট করে ধরছে মহিলা মানুষের মতো। আমি মনে করছি আমার সঙ্গে যে ঘুমায় ওর মনে হয় শরীর খারাপ, ও ধরছে, তাকিয়ে দেখছি তো ও না। তাই বললাম তুই এখানে কি করছিস? তো বলছে ভুল করে চলে এসেছি। হয়ে গেল, আমরা তো সব কাজ করছি। এখন কালকে দুপুরে কিছু ডিস্টার্ব করছিল, তো কালকে দুপুরে কিছু ডিস্টার্ব করার পরে বিকালটা মোটামুটি ভালো ছিল। এরপরে হলো কি, কালকে তোমার কারণ দুপুরে আমি এখানে অ্যাডমিশন হয়েছি আমার শ্বাস প্রবলেম নিয়ে, আজকে সকালবেলা ভাত খেয়েছে, কালকে রাত্রেও ভাত খেয়েছে। দুপুরে সবাই যখন ভাত খেতে গিয়েছে ওকে বলা হলো ভাত খেতে, তো বললো ভাতটা আমি এখন খাবো না, আমি শুয়ে থাকবো। সবাই মনে করেন যে যার ভাত খেয়ে কাজে এসেছে ও শুয়ে থাকছিল। এখন 4:30টার দিকে কাজ ছুটি করে এরা গিয়ে ডাকছে বাইরে থেকে যে ওট ওট সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এই না পাওয়াতেই আমরা দেখছি তার ব্ল্যাঙ্কেটে মাথা পেঁচিয়ে শুয়ে আছে, উঠিয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে, ইমিডিয়েট আমরা হসপিটালে নিয়ে আসলাম। আপনারা শুনলেন অপর এক ব্যক্তির বক্তব্য এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই যুবকটি অবসাদে ভুগছিলেন, মানসিক অবসাদে ভুগছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সেই যুবকের বাড়ি এবং এই মুহূর্তে ধলাই জেলা হাসপাতালের চত্বরে কোয়ার্টার কমপ্লেক্স নির্মাণের কাজে শ্রমিক হিসেবে নিযুক্ত ছিল হিটু শেখ নামে 22 বছর বয়সী সেই যুবক। সেই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তার পাশাপাশি একটি শোকের আবহ সৃষ্টি হয়েছে এবং কি কারণে মৃত্যু হয়েছে সেই যুবকের সেটা এখনো স্পষ্ট না হলেও পুলিশ আধিকারিকদের তরফ থেকে জানানো হচ্ছে যে ময়নাতদন্তের পরে কিন্তু গোটা বিষয়টা জানানো যাবে, পরিষ্কার হয়ে যাবে ময়নাতদন্তের পরে। তবে তার ভাই, সেই যুবকের ভাইয়ের তরফ থেকে জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন সেই যুবক। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবে।